রাজনৈতিক অশুভ উদ্দেশ্যে অন্ধকারে ঢিল না ছুটতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেফতার ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানতে চান কোথাও ঢালাওভাবে এমন গ্রেফতার ও মামলা করা হচ্ছে একই সাথে কাদের জানতে চান ওবায়দুল বিএনপি মানুষের ক্ষুধার হাহাকার কোথায় দেখছে তিনি বলেন বিএনপির হৃদয়ে ক্ষমতার ক্ষুধা আর সে ক্ষুধার তীব্রতায় মির্জা ফকুলের হৃদয়ে হাহাকার চলছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন করোনার এই সময়ে আওয়ামী লীগের এখন একটাই কর্মসূচি তা হচ্ছে করোনা মোকাবেলা করা তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন নিউজিল্যান্ড ও ভিয়েতনাম পারলে বাংলাদেশ কেন পারবে না এখন প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা রাজনৈতিক অশুভ উদ্দেশ্যে সত্যকে আড়াল করে অন্ধকারে ঢিল ছুটবেন না মানুষের ক্ষুধার হাহাকার আপনারা কোথায় দেখতে পাচ্ছেন আসলে আপনাদের হৃদয় ক্ষমতার ক্ষুধা সে ক্ষুধার তীব্রতা আপনাদের হৃদয়ে হাহাকার করছে